हेलो व्यूअर्स, आमी राहुल एवं आपनी देखछेन चैनल रसेल बांगला। तो चले आसलाम आरो किछु WWE न्यूज एवं आपडेट्स निये। तो ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন বর্তমান সকল নিউজ পেতে হলে। আর আপনি যদি এখনো রেসেল বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনি সাবস্ক্রাইব করুন, আর সম্ভব হলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন। তো আমাদের প্রথম নিউজটি আসছে ব্রক লেসনার সম্পর্কে। আপনারা সবাই জানেন বর্তমানে ব্রক লেসনার একজন ফ্রি এজেন্ট, অর্থাৎ তার সাথে কোনো কোম্পানিরই চুক্তি নেই। তাই লোহা গরম থাকতে সকলেই হাতুড়ি মারার চেষ্টা করছে এবং সেখানে আমরা UFC-র নামও দেখতে পেয়েছি। তো রিসেন্টলি UFC চেয়ারম্যান ব্রক লেসনারের সাথে তার সম্পর্ক নিয়ে মন্তব্য করেছেন। তো সেখানে তিনি বলেন ব্রক লেসনারের সাথে তার কথোপকথন হয়তোবা তার ফ্যামিলি সম্পর্কে এবং তিনি কি করছেন এই পর্যন্ত সীমাবদ্ধ থেকে যাবে। তিনি বলেন ব্রক লেসনার এসেছিল এবং সে UFC-র হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়েছে আর অনেক অর্থ ইনকাম করেছে, তবে বর্তমানে তার এমন বয়সে তাকে UFC-তে সে দেখতে চাচ্ছে না। তো এক্ষেত্রে মনে হয় ব্রক লেসনার অন্তত UFC কোম্পানিতে জয়েন করবেন না। আমাদের এবার আপডেট হলো দ্য ট্রাইবাল চিফ রোমান রিন্স সম্পর্কে। তো রোমান রিন্সকে নিয়ে বর্তমানে অনেক কনফিউশন, অনেক কিছুই চলছে। তো এক্ষেত্রে ডেভ মেলজার জানিয়েছেন রোমান রিন্স হতে যাচ্ছে পরবর্তী ব্রক লেসনার। WWE-তে এখন ব্রক লেসনারের একটা বড় ধরনের অভাব আমরা দেখতে পাচ্ছি, কিন্তু রোমান রিন্সকে পরবর্তী ব্রক লেসনার তৈরি করতে তার সাথে যুক্ত করা হয়েছে পল হেমেনকে। যদিও বা তিনি অ্যাডভোকেট নন, তবে হ্যাঁ, রোমান রিন্সের সাথে তিনি আছেন। আর তাছাড়াও সবথেকে বড় পরিবর্তন হলো রোমান রিন্সের ক্যারেক্টারে, তিনি এখন হিল ক্যারেক্টার প্লে করছেন। তো ডেভ মেলজার বলেন রোমান রিন্সের সাথে যে উসর যে ম্যাচটি হবে সেখানে আমরা দেখতে পারতাম বড় একটি অসাধারণ ম্যাচ, কারণ যে উসও অনেক ট্যালেন্টেড একজন রেসলার, তাকে কখনোই সিঙ্গেল রেসলার হিসেবে আমরা দেখতে পাইনি। তাকে সুযোগ দেওয়া হলে সে ভালো করবে, তবে রোমান রিন্সের সাথে তার ম্যাচটি হয়তোবা বড় হবে না, কারণ রোমান রিন্সকে এখন অল্প সময়ের জন্য ম্যাচে রাখা হবে এবং শর্ট ম্যাচের মাধ্যমে তাকে ব্রক লেসনারের মতোই শক্তিশালী পুশ দেওয়া হবে। তো রোমান রিন্সের ভক্তরা অবশ্যই রোমান রিন্সকে অনেক শক্তিশালী হিসেবে দেখতে চান, কারণ ম্যাচগুলোর মধ্যে যখন রোমান রিন্স জিমাতে শুরু করেন সেটা কেউ পছন্দ করেন না। তো এটা আপনাদের জন্য ভালো খবর হতে পারে। তো আমাদের পরবর্তী নিউজ এবং শেষ নিউজটি আসছে ক্রিস জেরিকো আর ডিন অ্যাম্ব্রোস সম্পর্কে, যাকে আমরা এখন জন মক্সলি নামে চিনি। তো ক্রিস জেরিকো বলেন আগে ডিন অ্যাম্ব্রোস ছিলেন একজন জবার এবং বর্তমানে ডিন অ্যাম্ব্রোসের কোনো অস্তিত্বই নেই, কারণ বর্তমানে তিনি জন মক্সলি এবং জন মক্সলি মানুষটা পুরাই আলাদা এবং তিনি আগের থেকে অনেক বেটার পারফর্ম করেন, আর তার সাথে কাজ করতে আগের থেকে এখন অনেক ভালো লাগে। তো এই কারণেই জন মক্সলি সম্পর্কে তিনি এমন মন্তব্য করেন, কারণ অল এলিট রেসলিংয়ে জন মক্সলির সাথে অনেক বড় একটি ফিউড হয়েছিল ক্রিস জেরিকোর। তো এই কারণেই তিনি মূলত জন মক্সলি সম্পর্কে এমন মন্তব্য করেছেন। তো এই ছিল বর্তমানে WWE সম্পর্কে তিনটি অনেক বড় নিউজ। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এমনই WWE সম্পর্কে ভিডিও পেতে হলে রেসেল বাংলা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।